বিজেপিতে কোনো গোষ্ঠী কোন্দল নেই, বিজেপি একটা পরিবার। উল্টে তৃণমূলে আজ খুনোখুনি হচ্ছে, বোমা বন্দুক নিয়ে সমাধান করতে হচ্ছে। নিজেদের দলের কথা ভাবুক, তৃণমূল নেতা সৌগত রায়কে তীব্র ভাষায় খোঁচা রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের। প্রসঙ্গত অমিত শাহের সফর নিয়ে মঙ্গলবার বিকেলে গেরুয়া শিবিরকেই নিশানা করেন তৃণমূল সাংসদ সৌগত রায়। এদিন রাতেই মেদিনীপুর শহরে এক বিজয় সম্মেলনীতে যোগ দিতে এসে সৌগত রায়কেই পাল্টা খোঁচা দিলেন দিলীপ ঘোষ। অন্যদিকে বিমল গুরুং প্রসঙ্গে দিলীপ ঘোষের দাবি, পাহাড়ে যারা আগুন লাগিয়েছে তাদেরকে শান্ত করতে হবে, জনজীবন শান্ত করার লক্ষ্যে বিজেপি এগোচ্ছে। অন্যদিকে এদিনের সভা শেষে হাসি মুখেই শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরে এক দলীয় সভায় শুভেন্দু অধিকারী বলেন, এদিকে সাধারণ মানুষকে অবহেলা করলে পতন নিশ্চিত। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে সমর্থন করেন রাজ্য বিজেপির সভাপতি। সৌগত বাবুকে বিজেপি নিয়ে ভাবতে হবে না, বিজেপিতে কোনো কন্দল নেই, বিজেপি একটা পরিবার। তাদের পার্টিতে আজকে খুনোখুনি হচ্ছে, বম বন্দুক নিয়ে সমাধান হচ্ছে, ওনারা নিজের ঘরের কথা ভাবুন, আমরা বিজেপি সামলে নেব। দেখুন, পাহাড়ে যারা আগুন লাগিয়েছে সে আগুন তাদেরকেই নিভাতে হবে। ওখানকার মানুষের জীবন সংসার পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আর এরা রাজনীতি করছেন ক্ষমতা দখলের জন্য। পাহাড়ের মানুষের জীবনে শান্তি আনা, পাহাড়ে বিকাশ আনা, এটা প্রাথমিক কর্তব্য হওয়া উচিত। বিজেপি সেই দিকে এগোচ্ছে, যারা রাজনীতি করে সেখানকার জীবনকে অশান্ত করেছেন আগামী নির্বাচনে তার ফল পাবে। তবে ঠিকই বলেছেন, লড়াই